আসসালামু আলাইকুম, শামসুল ইসলাম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সাউথ আফ্রিকা ভার্সেস বাংলাদেশের পোস্ট ম্যাচ রিভিউ নিয়ে আলোচনা করবার জন্য। আমার সঙ্গে রয়েছেন পূর্ণ, রেডিও ভূমির কমেন্টেটর। আমরা দুজনেই একসাথে ম্যাচটায় কমেন্ট্রি করেছি। আমরা কি দেখলাম? সাউথ আফ্রিকার রানের পাহাড়ে পদদলিত হলো বাংলাদেশ। দেখুন, টসে জিতে সাউথ আফ্রিকা ব্যাট করলো, দুর্দান্ত শুরুর পরেও মোমেন্টাম সাউথ আফ্রিকা নিয়ে গেল এবং দিন শেষে তারা 20 ওভারে করলো 205, হিউজ টোটাল, হিউজ। এবং বাংলাদেশের এই রানটা তাড়া করে জেতার সামর্থ্য নেই আমরা সবাই ফিল করছিলাম, কিন্তু তাই বলে 101 গুটিয়ে যাবে বাংলাদেশ, অল আউট হয়ে যাবে বাংলাদেশ? অভাবনীয় দৃশ্য। ম্যাচের কোন কোন জায়গায় টার্নিং পয়েন্ট ছিল বলে পূর্ণ আপনি মনে করছেন? অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধেয় শামসুল ইসলাম। টার্নিং পয়েন্ট আপনি যদি বলে থাকেন তাহলে সেই রাইলি রুসো এবং কুইন্টন ডিককের মধ্যে 163 রানের সেই মহাকাব্যিক জুটির কথাই বলতে হয়, এবং সেটাই টোনটা সেট করে দিয়েছিল। আপনি এরপর বলতে পারেন সর্বশেষ 5 ওভারে তাঁদের ব্যাটিং ইনিংসে খানিকটা ছন্দ পতন, বাংলাদেশ একটা ফাইট ব্যাক করেছিল এবং সেই ফাইট ব্যাকের কল্যাণে সাউথ আফ্রিকা তাহলে 20 ওভার শেষে 205 করতে সক্ষম, আদারওয়াইজ এটা 240-এর মতো কিছু হয়ে যেত প্রথমবারের মতো। এবারের ওয়ার্ল্ড কাপ আসরে আমরা সেঞ্চুরি দেখলাম রাইলি রুশোর কাছ থেকে, উনি 56 বলে 107 রান করেছেন, 7টা 4, 8টা 6, 194 স্ট্রাইক রেটে একজন ব্যাটার ব্যাট করেছে। এবং যেটা পূর্ণ বলেছে রাইট, ওয়ান পার্টনারশিপ মেক এ বিগ ডিফারেন্স বাংলাদেশ থেকে, বাংলাদেশকে ইনফ্যাক্ট ম্যাচ থেকে ছিটকেই দিয়েছে। আদারওয়াইজ বাংলাদেশ যে উইনিং নোটে ছিল, ভালো টেম্পো, ভালো শেপ নিয়ে তাস্কিনও শুরু করলো, উইকেট টেকিং ওভার মাত্র 2 রান, কিন্তু তার পরের ওভারগুলোতেই মোমেন্টাম শিফট হয়ে গেল এবং পাওয়ার প্লের মধ্যে একটা বড় টোটাল তুলে নিয়ে সেই যে মোমেন্টামটা ক্যারি করলো, মিডল ওভার্সে দুর্দান্ত ব্যাট করেছে, কোনো স্পিনারই পাত্তা পায়নি। আজকে দলে ইয়াসির রাব্বিকে সরিয়ে মেহেদি মিরাজকে নেওয়া হয়েছিল, সেটাও কিন্তু আমাদের জন্য ব্যাকফায়ার করেছে। আপনি দেখেন যে প্রত্যেকটি বোলার এক্সপেন্সিভ ছিল, সাকিব 2 উইকেট পেলেও এক্সপেন্সিভ ছিল, 3 ওভারে 33 রান। ইয়াস মোসাদ্দেক খুব সুবিধা করতে পারেন, বাট হাসান মাহমুদ হি লুকস মাচ বেটার, রিলেটিভলি বেটার, মুস্তাফিজ মোর ইকোনমিক্যাল এগেইন, 4 ওভারে 25 রান। এইগুলো ছিল আমাদের বোলিংয়ে অর্জন, কিন্তু এই রানটা তাড়া করতে নেমে আমাদের ব্যাটাররা ওই যে দুটো শব্দের চক্করে পড়ে আছে, ইন্টেন্ট অ্যান্ড ইম্প্যাক্ট দেখাতে গিয়ে তার ফলাফল 101। আমার মনে হয় পুরনো বাংলাদেশে কি ভালো ছিল না যে রয়েস হয়ে খেলে আজকের ম্যাচে অ্যাটলিস্ট 160-170 যদি আমরা করতাম, এখান থেকেও কিছু পজিটিভ আউটপুট নিয়ে পরবর্তী ম্যাচে জিম্বাবুয়ের বিরুদ্ধে আস্থা খুঁজে পাওয়া যেত? একেবারে সঠিক বলেছেন আপনি, এবং একটা পরিসংখ্যান রয়েছে। আপনি টি-20 ক্রিকেটে পাওয়ার প্লের মধ্যে যখন 3 উইকেট বা এর বেশি উইকেট হারাবেন তখন আপনি 75% ম্যাচ হেরে যান, এবং আজকে বাংলাদেশের দলীয় সংগ্রহ ছিল পাওয়ার প্লে শেষে 47-4 উইকেটে, মিডল ওভার্সে 44-5, 5টা উইকেট হারিয়ে। এবং গত ম্যাচেও দ্য নেদারল্যান্ডসের বিরুদ্ধে বাংলাদেশের সংগ্রহ ছিল একটা সময় 43 বিনা উইকেটে, সেখান থেকে 76-5, 5টা উইকেট হারিয়ে বাংলাদেশের দলীয় সংগ্রহ ছিল সেই ম্যাচে। এবং আজকে দেখুন বাংলাদেশ একটা সময় ছিল 2 ওভার শেষে 26 বিনা উইকেটে, সেখান থেকে পরবর্তী 40 রান তুলতেই বাংলাদেশের 5-5টা উইকেট। আচ্ছা পূর্ণ, কি আপনি কি এখানে মনে করেন না যে মিডল অর্ডার একেবারে ভঙ্গুর মনে হয়েছে? বেশ করে মুশফিক নেই, মাহমুদুল্লাহ রিয়াদ নেই, তাসকিন নিজে থেকে সরে গেছেন, এই যে এক্সপিরিয়েন্সের একটা বড় অভাব। এসজিতে আমরা এসসিজিতে প্রথমবারের মতো খেলতে নামলাম, অস্ট্রেলিয়ান কন্ডিশনে অনেক খেলোয়াড় খেলেই নি, এখানকার আলোহাওয়া কেমন, তো সব কিছু মিলিয়ে আমার মনে হয় যে অনভিজ্ঞ মিডল অর্ডারই আমাদের এই ধরনের ধ্বংসস্তূপে পতিত হওয়ার জন্য যথেষ্ট কিনা। হ্যাঁ, সেটা তো একটা কারণ রয়েছে, এবং এর সাথে আরও একটা পরিসংখ্যানের কথা বলতে পারি। এবছর আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে বাংলাদেশ একটা ব্যাটিং ইউনিট হিসেবে স্পিনারদের বিরুদ্ধে 44 উর্ধ্ব উইকেট হারিয়েছে, এবং তালিকার সেটা তৃতীয় স্থানে রয়েছে, শীর্ষে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। সব বুঝতে পারছেন শ্রোতা বন্ধুরা, দর্শক মন্ডলী, এইরকম অনেক স্ট্যাটস পূর্ণর ভাণ্ডতে জমা রয়েছে। আমরা যদি আলোচনা চালিয়ে যেতে থাকি ঘন্টার পর ঘন্টা ফুরিয়ে যাবে, তবু আমাদের আলোচনা ফুরবে না। মোদ্দা কথা হলো সাউথ আফ্রিকার রান পাহাড়ে পদদলিত হলো বাংলাদেশ, এটাই হচ্ছে আমার শিরোনাম। থ্যাংকস ফর ওয়াচিং আস, রিকোয়েস্টিং ইউ টু সাবস্ক্রাইব মাই চ্যানেল শামসুল ইসলাম, অ্যান্ড অফকোর্স ফলো মাই ফেসবুক পেজ শামসুল ইসলাম স্পোর্টস কমেন্টেটর। থ্যাংক ইউ এগেইন পূর্ণ, অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধেয় শামসুল ইসলাম, বাই বাই।